الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وأهل بيته أجمعين وبعد يا أيها المسلمون صلوا على النبي بالتعظيم والتكريم برفع صوت قولوا اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا কদম বসে আরজ করছি অলিকুল সম্রাট হাকিমুল উম্মাত আমার আকা আমার সাহেব আমাদের দস্তগীর খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কদ্দাসাল্লাহু সিররহু কেবলাজান হুজুরের নুরানি কদম মোবারক কদম বসে আরজ করছি দয়াল বাবার স্থলাভিষিক্ত জাকের আন্দের ইমাম পীরজাদ আলহাজ খাজা মিয়া বেজান সাহেব মুজাদ্দিদির পবিত্র কদমে জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে কদম বসে আরজ করছি পরম শ্রদ্ধেয় খাজা মিয়া চাষাজান মুজাদ্দিদি সাহেব পরম শ্রদ্ধেয় খাজা মেজ চাষাজান মুজাদ্দিদি সাহেব ইনাদের কদমে কদম বসে আরজ করছি দরবার শরীফে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপস্থিত জাকেরান আশেকার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ কেবলাজান হুজুরের কদমে যার যার দেশ থেকে অঞ্চল থেকে গ্রাম থেকে ঘরবাড়ি ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে যারা আপন পীরের দরবারে উপস্থিত হয়েছেন আল্লাহ তাআলা যেন খাজা বাবার ওসিলায় আপনাদের এই ত্যাগ এই কুরবানিটাও যেন আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এইবার পবিত্র হজে অর্থাৎ গতকাল আজকে মাগরিব গতকাল মাগরিবের সময় হজে ব্যতিক্রম একটা ঘটনা ঘটেছে যেটা অতীতে এরকম হয়নি, অন্যরকম ঘটনা হয়েছে কিন্তু এই ঘটনাটার হয়নি। কাবা ঘরের গিলাফ এমন এক ঝড় এসেছে মানে বাতাসের ঝড়, সে ঝড় এসে কাবা ঘরে গিলাফ মানে সরাই দিয়েছিল। তো এটা একটা কঠিন একটা মাইল ফলক বা দিক নির্দেশনা এরকম একটা বার্তাবহ আমাদের কাছে নিয়ে আসছে যে সামনে নিশ্চয়ই আমাদের জন্য একটা কঠিন সময় আসতেছে। যে কথাগুলি কেবলাজান হুজুরে আওলাদ দয় আমাদের প্রায় সময় স্মরণ করে যে বর্তমান জামানা অত্যন্ত মুসিবতের জামানা, তো সেই মুসিবত আমার মনে হয় খুব একটা বেশি দূরে না। এই কঠিন মুসিবতের সময় আপন পীরের কদম যদি জড়ায় ধরে না রাখি তাহলে পীর কেবলাজান বলতেন যদি কামেল পীরের কদমকে নূহ আলাইহিস সালামের তরীর মতো আঁকড়ে ধরে না রাখো তাহলে তোমার এই সবল ভিত্তি ভাঙ্গিয়া মেসমার হয়ে যাবে এমন দুর্বিপাকের তুফান আসবে। আর কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সত্যবাদী বান্দা কারা? সত্যবাদী বান্দা প্রথমেই নবী রাসূলগণ সিদ্দিক সোহাদাই কারাম আউলিয়াই কারাম তিনারাই হলো সত্যবাদী বান্দা। আর সত্যবাদী বান্দাদের সাথে থাকার এই নির্দেশ কিন্তু কোনো মানুষের না, বরং স্বয়ং স্রষ্টা আল্লাহ তাআলার নির্দেশ। এমনকি পবিত্র কোরআন স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন জাতিউল্লাহ ওয়া তি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা আদেশদাতা তাদের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে হতে আদেশদাতা কারা? এটা কি নেতা নেত্রী? না, এই আদেশদাতা সামাজিক আদেশদাতা নয়, রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক আদেশদাতা নয়। এই আদেশদাতার সম্পর্কে তাফসীরে খাজেম শরীফে মুফাসসির আল্লামা রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন ক্বালা ইবনু আব্বাসিন ওয়া জাবিরিন রাদিয়াল্লাহু আনহুম হুমুল ফুকাহাই ওয়াল উলামা,
এই আদেশদাতা যে আদেশদাতার আনুগত্য করার নির্দেশ আল্লাহ দিয়েছেন এই আদেশদাতা হলো আল্লাহর তরফ থেকে দ্বীনের পক্ষে যারা ফুকাহা এবং আলিম তাদের আনুগত্য করার জন্য ফকিহ এর স্তরটা অনেক ঊর্ধ্বে কিন্তু আলিম যারা আলিম কামেল পাস করলে দাওরায়ে হাদিস কমপ্লিট করলেই আলেম না আলেমের সংজ্ঞা পবিত্র কোরআন আল্লাহ নিজে দিয়ে স্পষ্ট দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে তারাই হলো আলেম আর ভয় কারা করে টুপিদারি জুব্বা সার্টিফিকেট কোয়ালিফিকেশন সবই আছে কিন্তু আল্লাহর ভয় নেই আল্লাহর কোরআনের ভাষায় সে আলেম না আলেম হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন দুনিয়ার মানুষেরা গো সাবধান নিশ্চয় আমার আউলিয়া যারা আমার বন্ধু যারা তাদের ভয় নাই আর তারা চিন্তিত হবে না আল্লাযীনা আমানু যারা ঈমানদার ঈমানদার কারা সেই সার্টিফিকেট আল্লাহ দিচ্ছেন আউলিয়াদের কথা বলে আউলিয়াদের ভয় নাই চিন্তা নাই আল্লাযীনা আমানু যারা ঈমানদার ওয়া কানু ইত্তাকুন আর তারাই আল্লাহকে ভয় করনেওয়ালা আল্লাহ বলেন আউলিয়ারাই হলো আল্লাহর আউলিয়া যারা তারাই আল্লাহকে ভয় করে আর যারা ভয় করে তারা হলো আলেম আমার আল্লাহ কোরআনে বলছে যে আলেমদের কথা কেন গুরুত্ব দিয়েছি আলেমদের কথা কোরআনে স্পষ্ট বলেছেন যে উলিল আমরি মিনকুম তোমাদের মধ্য হতে যারা আদেশদাতা তাদের আনুগত্য করো এই উলিল আমরের অন্যতম একটা শাখা হলো ওলামা যারা তাদের অনুসরণ করা আনুগত্য করা সেই উলামা অরিজিনালি সত্যিকার অর্থে উলামা হলো আল্লাহর আউলিয়া যারা তারা এই জামানায় জামানার মহামুজাদ্দিদ আমার দয়াল পীর দস্তগীর হা দিয়ে জামান আমার খাজা বাবা কেবলা জান হুজুর আল্লাহর তরফ থেকে গোটা বিশ্ববাসীর হাদি কথা ঠিক না বেঠে তিনি আল্লাহর ওলি তিনি বিশ্ব ওলি তিনি জগৎবাসীকে চড়ায় মদিনাওয়ালার সাফাতে জান্নাত পর্যন্ত মানুষকে নিয়ে যাবে এই কথা বিশ্বাস হয় কি হয় না কেবলা জান হুজুরের কদমে সে বিশ্বাস থেকে আমরা আসছি এবং ঘর বাড়ি ছাইরা নিজের স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সব তাদের সাথে ঈদ করার যে একটা স্বাদ যে একটা আল্লাহ যে একটা প্রেম সব কিছু ছেড়ে দিয়ে আপন পীরের দরবার আমরা চলে আসছি কেন আমরা বিশ্বাস করি কেবলা জান হুজুরের যে দিক নির্দেশনা হুজুর কেবলা জানের যে পথ নির্দেশনা এটা যদি আমরা মানি তাকে যদি ভালোবাসি পীর কেবলা জান যদি আমাদের উপরে খুশি হয় আমি বিশ্বাস করি আল্লাহর নবী আমাদের সাফাত করবে ঠিক না বিঠে পীর কেবলা জান আমাদের বলতেন গুনাগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন এসেছেন সেই মোহাম্মদ মুস্তফা ওই রাসুলে করিম গুনাগার ভয় নাহি আর মাফি নিবার আজকে মহাদিন যারা আমার খাজাওয়াকে বুঝতে ভুল করছেন তারা ইহকালে ভুল করবেন আখেরাতেও ভুল করবেন কারণ পীর কেবলা জান বলতেন পীরের ইশারা ইঙ্গিত যে বোঝে না সে দিন দুনিয়া খোলা দিয়া খায় কেবলা জান হুজুর আমাদেরকে নসিহত শরীফে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন আদেশ দিয়েছেন যে আমার অবর্তমানেও তোমরা বিশ্ব জাকের মঞ্জিল ঈদুল আজহা পালন করবে কুরবানি করবে আমরা পীর কেবলা জান শরীয়তে যখন আমাদের কাছে ছিলেন তখনও দরবার শরীফে এসেছি হুজুর কেবলা শরীয়তে পর্দা নিয়েছেন বটে কিন্তু আমাদের হৃদয়ের মাঝে হুজুর আছে আছে না নাই আমরা হুজুর কেবলার সেই নির্দেশ মাথায় নিয়ে মহামান্য আলহাজ খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুম মাথায় নিয়ে মিয়াবাইজানের হুকুম মানা কি মিয়াবাইজানের হুকুম মানা হাকিকতে খাজা আবার হুকুম মানা কারণ মিয়াবাইজান হলেন হুজুর পাকের স্থলাভিষিক্ত স্থলাভিষিক্ত মানে কি পীর কেবলা জান যে স্থানে ছিলেন সেই স্থানে হুজুর কেবলার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করার জন্য খাজা আবার নিজে মিয়াবাইজানকে সেখানে বসায় গেছেন পীর কেবলা জানের দায়িত্ব এখন পালন করবে মিয়াবাইজান মিয়াবাইজান যা বলবে সেটাই খাজা আবার কথা মিয়াবাইজান যা হুকুম দিবে সেটাই হাকিকতে খাজা আবার হুকুম ঠিক না বিঠে
আমরা যদি এর চেয়ে বেশি বোঝার চেষ্টা করি আমরা ওই দিন দুনিয়া খোলা দিয়া খাবো। কেবলা জান হুজুরের প্রতি যাদের আস্থা বিশ্বাস আছে আপনাদের প্রতি দরবাসীর টাইম কম, অনেক ওলামাই কেরাম আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা যেমনি ভাবে স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন ছেলে ছেড়ে দরবাসীর আসছেন ঠিক তেমনি ভাবে পীর কেবলা জানের শিক্ষা অনুযায়ী নিজের জিন্দগি গঠন করেন। আমি আপনাদের কাছে কোটি কোটি টাকা চাই না, আমি আপনাদের কাছে অর্থ করি চাই না, আমি চাই আমার খাজাও আর মুরিদ গুলি সেই 80 দশকে 90 দশকে একটা লাউ কান্দে নিয়া ছোট একটা পেঁপে হাতে নিয়ে খাজাও আমার কাছে এসে কানতো যে বাবা আমি গরিব মানুষ, আমি একটা লাউ আনছি, একটা কদু আনছি, একটা লেবু আনছি, হুজুর দয়া করে আমার এটা নেন। মিয়া ভাইজান বলতেছে আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আমি চাই আমার হুজুরের সেই পাগল মুরিদান গুলি কোথায়। আমার দেখার ভাইরা কেবলা জান হুজুরকে কি আমরা ভুলে গেছি? কোনদিন ভুলে যাব? কোনদিন ভুলব না। পীরকে টাকা দিয়ে কিনা যায় না, পীরকে চোখের পানি দিয়ে ঘায়েল করা যায়। আপনাদের প্রতি অনুরোধ কেবলা জান হুজুরকে ভালোবাসেন, 5 ওয়াক্ত নামাজ হুজুরি কালমের সাথে আদায় করার চেষ্টা করেন, ফাতেহা শরীফ খতম শরীফ হুজুর পাকের সেই শিক্ষা সেই দীক্ষার উপরে থাকেন। ও দাদু ভাই আপনার কিসের অভাব থাকবে? আমার পীরকে পীর কেবলা জান বলতেন যে বাবা নিশির শেষ ভাগে যে মহান স্রষ্টাকে ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকে, মাঝে মধ্যে দয়াল নবীজিকে ইয়া রহমাতাল লিল আলামিন বলে ডাকে, সেই ব্যক্তিকে স্বয়ং স্রষ্টা নিজে তার যত চাওয়া পাওয়া আছে সব পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন রহমত পালন করতে হবে দাদু। যদি 3টায় উঠতে নাও পারেন কোনো কারণবশত 4টায় উঠেন, হাজিরা যেন থাকে, কেবলা জান হুজুরের শিক্ষা এবং দীক্ষার উপরে থাকেন। সময় সংকীর্ণ, ওলামায়ে কেরাম অনেক আছে, আমি আমার আলোচনা এখানে এটি টেনে দিলাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাও। আমার আজও মনে পড়ে আমি তখন ছোট, খুব ছোট, আমার আব্বা জানের সাথে দরবার শরীফ আসতাম, লঞ্চ কাফেলা করে আসতাম, খুব ছোট বয়সে দেখছি একটা লোক রংপুর থেকে আসছে, তার পিছনে পাঞ্জাবের এই জায়গাটা ছিঁড়া ছিল, সেটা হাতে মেশিনেও না হাতের সুই দিয়া সুতা দিয়া সেলাই করছে, এল সিস্টেমে ছিঁড়াটা ছিল, আমার চোখে এখনো ভাসে। সেই লোকটা লাইনে দাঁড়াইছে, আমাদের একটু সামনে উনি ছিল, তখন আমরা পিছনে লাইনে ছিলাম। ওই লোকটা যখন হুজুর কেবলা জানের কাছাকাছি গেল, কেবলা জান সুজা হয়ে বৈশা দুইটা হাত উনার দিকে ভেবে বাড়াই দিচ্ছে, জাকের ভাই দেখলাম উনি পকেটে হাত দিল, পাঞ্জাবি পকেট, এইভাবে হাত দিয়ে ছোট্ট একটা লেবু বের করছে, বের করে বলতেছেন বাবা জান আমি অনেক দূর থেকে আসছি, আমি গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই, আমার বাড়িতে একটা লেবু গাছ ছিল, একটাই লেবু ধরছিল হুজুর, আমি নিয়োগ করছি আমার খাজা বাবাকে এই লেবুটা খাওয়াবো, হুজুর যদি দয়া করে আমার এই লেবুটা নেন, এই অধমের মনের বাসনা পূর্ণ হয়। কি কেউ না জানেন চোখের পানিগুলো সাইরে বলতেছে বাবা আপনি যে 150 টাকা গাড়ি ভাড়া দিয়ে আসছেন, কতই না কষ্ট করে আসছেন বাবা, একটা লেবু নিয়ে আসছেন, আমি বাবা কলিজা ঠান্ডা হয়ে গেছে, এই লেবুটা পাশের খাদেম সাহেবকে দিয়ে পি কেমন যেন বললেন যে বাবা এটা ভেতর বাড়িতে দাও, খাজা পরিবারের সকল সদস্য সদস্যা এই লেবু খাবে। সুবহানাল্লাহ। মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব আমার খাজা বাবার স্থলাভিষিক্ত, তিনি আমাদেরকে গত কিছুদিন আগে কাফেলার সময় মুফতি রফিকুল ইসলাম মিরাজি সাহেব তিনি 500 টাকার একটা নোট হাতে নিছেন, ইয়াজানকে নজরানা দিবেন, তো পাঁচজন মিয়া ভাইজান বলতেছে মুফতি সাহেব এটা কি, হাতে টাকাটা দেখে বলতেছে কি, তো মুফতি সাহেব বলতেছে ভাইজান আমি অধম, আমার তো দেওয়ার কিছু নেই, কিছু টাকা নজরানা দেওয়ার জন্য আপনার কাছে আসছি। মিরাজি সাহেবকে জিজ্ঞাসা করেন মিথ্যা কথা, তো মিয়া ভাইজান বলতেছে মুফতি সাহেব জিয়ারত রজাপাক কি জিয়ারত করছেন? তখন মুফতি সাহেব বলতেছে জি ভাইজান রজা পাক জিয়ারত করছি। মিয়া ভাইজান বলতেছে আপনি কি ওখানে কিছু নজরানা দিয়েছেন খাজা বাবাকে? তখন মিরাজি সাহেব বলতেছে জি ভাইজান কিছু নজরানা রজা মোবারকে খাজা বাবা রজা পাকে দিছি। তখন মিয়া ভাইজান বলতেছে মুফতি সাহেব আপনারা খাজা বাবার আলেম, আপনারা সারা দেশে কতই না কষ্ট করেন, আপনারা আমার কাছে আসবেন, আমার কাছে আসলে লক্ষ লক্ষ টাকা লাগবে না, আমি আপনাদের টাকা লাগেন টাকা চাই না, আপনারা আমার কাছে আসবেন, কিন্তু আসবেন সেই প্রেম নিয়ে যে প্রেমে জাকের আন্ডা চোখের পানি নিয়ে দিন রাত খাইতা এই দরবারে খেদমত করে নিজের এলাকায় খেদমত করে সেই প্রেমের জোয়ার মহামান্য হাজ
সেই প্রেমিক গুলি চালাই, আমরা কি পারি না পীর কামাল হোসেনের সেই প্রেমের জোয়ার উদ্ভূত করতে? কি পারি না? ইনশাআল্লাহ আমরা চাই জলসার মধ্যে সবাই যাব, মহব্বতে জিকির আজকার করব, তরিকতের ফায়েজ আমাদের মাঝে আসবে, আমরা কখনো কোনো কাজ থেকে পিছু থাকবো না। দাদু টাকা লাগবে না, আপনি আপনি কায়িক পরিশ্রম করেন, আপনি টাকা দিয়ে পীর কিনতে পারবেন না। বরিশাল থেকে গৌর নদী, আমি সেই জাকেরের নাম ভুলে গেছি, বিশ্বস্ত ভাবে কথাগুলি আমার জানা, এই জাকের ভাই আসতেছে কাফেলা, বাস কাফেলা, তো সামনে একটা পাগল টাইপের লোক, মানে খুব নেহায়েত গরিব এরকম একটা লোক, রোডের মাঝে এইভাবে দাঁড়াইছে, দরবার শরীফের গাড়ি যেতেছে, মাইকের আওয়াজ শুনা এইভাবে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়াইছে। তখন ড্রাইভার সাহেব বাধ্য হয়েছে গাড়ি ব্রেক করলো, তখন সভাপতি সাহেব সম্ভবত উনি নামছেন, বলতেছে এই ভাই আপনি গাড়ির সামনে দাঁড়াইছেন কেন? তখন গরিব লোকটা সে বলতেছে ভাইজান আমি পাগল না, আমি গরিব মানুষ, দরবার শরীফে যাওয়ার ভাড়া আমার কাছে নেই, ভাইজান আমার এই দুইটা টাকা আমার খাজা ওর কাছে দিয়ে দিয়ে। বললেন যে হুজুর এক পাগল, হুজুরের কাছে আসতে পারে না, আমার সালাম হুজুরের কাছে পৌঁছাইবে। তো জাকের ভাই হয়তো তাৎক্ষণিকভাবে হয়তো ওনার সেরকম ই হয় নাই, উদো হয় না, বুদ্ধি কেন ওরকম তাৎক্ষণিক ছিল না, যার কারণে লোকটাকে সাথে নিয়ে আসে না। ওই দুই টাকা নিয়া ওনার লুঙ্গি পরনে ছিল, লুঙ্গির খুঁটির এইখানে টাকাটা এভাবে ঢুকাইয়া তিনি দা বাসে উঠলেন, ওই লোকটা সাইড দিল, দরবাসে ওনার আসলেন। ওই জাকের ভাই টাকার ব্যাগটা নিয়ে হুজুর কাবলাজানের কাছে গেলেন, পীর কাবলাজান খাদেম সাহেবকে ইশারা দিলেন এই নজরানা খেদমত গুলি নেওয়ার জন্য। এক পর্যায়ে যখন উনি চলে যাবেন, পীর কাবলাজান বলতে সে বাবা আমার তো আরো কিছু নজরানা আছে, ওগুলি কোথায়? জাকের ভাই বিচলিত হয়ে গেছেন, ওনার খেয়াল নাই, বিচলিত হয়ে গেছে, হুজুর যা নজরানা খেদমত ছিল সবই তো ব্যাগের মধ্যে রাখছি, হুজুর আমার জানার মধ্যে তার কিছু নাই। তখন পীর কাবলাজান বলতেছে বাবা আমার ওই যে পাগল রাস্তায় দাঁড়ায় দুইটা টাকা দিছিল তোমার লঙ্গির খুঁটের মধ্যে রাখছে, বাবা আমার ওই নজরানাটা দরকার। আমি জাকের ভাইদেরকে বলবো আপনারা যদি কিচ্ছু না পারেন হুজুর কাবলাজানের মহব্বতের চোখের পানি ফেলে খেদমত করেন, শারীরিক পরিশ্রম করেন, কাবলাজান হুজুরের কদমে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়া তরিকতের সেই উজ্জ্বল সে উজ্জ্বল সে ঢেউ সে উচ্ছ্বাসিত সে ঢেউ তরিকতের সেই ফায়েজ মহব্বত আমরা যেন ফিরিয়ে আনি, আমরা নিজেরা দরবারমুখী হব, নিজেদের ছেলে মেয়েকে দরবারমুখী করব। দাদু আফসোস করি, বেয়াদবি নেবেন না, আমাদের কর্মকাণ্ডের কারণে অনেক সময় আমাদের সন্তানরা ওয়াহাবি খারিজিদের সাথে মিশে, আমরা দরবার শরীফে আসি কিন্তু দরবার শরীফের আদর্শ আমাদের মাঝে নেই, যার কারণে আমার সন্তান বলে আপনি কেমন পীরের কাছে গেলেন, আপনি নামাজই পড়েন না, মাইন্ড করবেন না দাদু ভাই, আমার পীরের আদর্শ যদি আমাদের মাঝে না থাকে আমার দ্বারা তরিকতে ক্ষতি হবে। আল্লাহ তাআলা কাবলাজান হুজুরের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অনেক আলেম ওলামা আমাদের পরম শ্রদ্ধেয় মিয়া মামা সাহেব তিনি আমার বলছেন এজন্য হুকুম মানলাম, আর আমাদের আমরা বক্তা মানুষ, আমাদের ওয়াজের মিটার গরম হইতে নিম্নে লাগে দুই ঘন্টা, এগুলি আমাদের ঘন্টা এগুলো করে আমাদের অভ্যাস। তারপরও পীর কাবলাজানের দয়া কামনা করে আমার খাজা অভ্যাস স্থলাভিষিক্ত আমাদের ইমাম, আমাদের ইমাম আমাদের বান্ধব মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের দয়া কামনা করে, জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান মহোদয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের দয়া কামনা করে, দুই চাচাজান মহোদয়ের দয়া কামনা করে, আপনাদের দোয়া কামনা করে ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।